আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? হ্যালো, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তাই না? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট ক্লাসে তোমাদের কি কি পড়িয়েছিলাম, কেউ একজন আমাকে টপিক গুলো বলো তো। স্লাইডটা দেখা যাচ্ছে, এই স্লাইডটা পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, টপিকগুলোর নাম বলো আর কি কি ছিল। কারেক্ট ইনভয়েস ওয়েট এটা পড়েছিলেন, ইলেকট্রিক হাইগ্রোমিটারের বলছিলেন পাশে পড়ার জন্য, আর হেয়ার হাইগ্রোমিটার ওইটা পড়েছিলেন। আচ্ছা, ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটারে একটা টপিক ছিল, যেটা হচ্ছে কি ছিল কেউ একজন বলো তো, সেটা তোমাদের হোমওয়ার্ক ছিল আজকে, কে বলতে পারবে আমাকে? লিথিয়াম ক্লোরাইড কেন ইউজ করা হয় ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটারে? আর আরেকটা কোয়েশ্চেন ছিল, প্লাটিনাম ইলেকট্রোড। ওকে, তুমি বলতে পারবে? তোমাকে কেউ হোমওয়ার্ক যে দুটো দেওয়া হয়েছিল সেটা পড়ে এসেছো? কথা বলতে হবে, মুখ বন্ধ করে রাখলে তো শুধু টাইম যাচ্ছে আর কিছু হচ্ছে না। ম্যাম, কিছু পয়েন্ট বের করছিলাম ইন্টারনেট ঘেঁটে। হ্যাঁ, তাহলে কাইন্ডলি একটু আমাকে বলো, জাস্ট মেইন না পয়েন্টটা বললেই হবে। বুঝতে পারছি না সরি। হ্যালো, বললাম ম্যাম, আপনার কথা কাইটা কাইটা আসতেছে, এই জন্য মানে আপনি কি বলতেছেন ক্লিয়ারলি বুঝতেছি না। আচ্ছা, আমি বলেছি যে তুমি আমাকে জাস্ট বেসিক পয়েন্টটা বললেই হবে, আমি তাহলে তোমাকে আমি আর কিছু বলবো না। তুমি বলো কেন প্লাটিনাম ক্লাস ইলেকট্রোড ইউজ করা হয়। ম্যাম, এটা একটা রিলেটিভ হিউমিডিটি স্ট্যান্ডার্ড হিসেবে হাইগ্রোমিটার ইউজ করা হয়, কারণ এই লিথিয়াম ক্লোরাইডটা ইউজ করলে এটা তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা অ্যাটেন্ড করতে পারে। না না, লিথিয়াম ক্লোরাইড এর কথা বলে দিই, আমি বলছিলাম প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড একটা পয়েন্ট ছিল না? জি ম্যাম। জি, এই প্লাটিনাম ক্লাড ইলেকট্রোডটা কেন ইউজ করা হয়? ম্যাম, এটা ইউজ করা হয় কারণ যখন একটা হাইগ্রোমিটার ইউজ করা হয় তখন ডিফারেন্ট অক্সিজেন প্রেশার থাকে, তো এটা যাতে সেলটা তাড়াতাড়ি লো থেকে হাই এর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসতে পারে, এই জন্য এটা ইউজ করা হয়। আর এটা হলো এমনি সরাসরি ইজিলি রিয়েকশন করে না, তাই এটা ইউজ করতে আমাদের জন্য সুবিধা, রেজিস্ট্যান্ট টু অক্সিজেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ আছো? আর কেউ কি কিছু বলতে পারবে? ম্যাম, জাস্ট এতটুকু জানি আগে থেকে যে প্লাটিনাম গুলো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিয়েকশন করতে চায় না, তো যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাকে ইলেকট্রোলাইট ইউজ করতে পারি। তাহলে নর্মাল টেম্পারেচার বা আমরা যে টেম্পারেচার কাজগুলো করি এই কাজগুলোর সাথে আমরা ওইখানে যদি কোনো সাবস্টেন্স বা অন্য কোনো কেমিক্যাল কম্পাউন্ড থাকে ওই কম্পাউন্ডগুলোর সাথে তারা ইজিলি রিয়াকশন করে না, এই জন্য এই ইলেকট্রোলাইট প্লাটিনাম ইউজ করা হয়। তোমার কি একবারও সার্চ দিয়েছিলে? যেটা জানো সেটাই বল। আমি ইলেকট্রোড নিয়ে দেখছিলাম, তেমন কিছু পাইনি নেট থেকে। কিছুই পাওনি? আর কেউ আছো যে কিছু বলতে চাও? আছো ম্যাম, প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড গুলো অক্সাইড ফর্মিং এর ক্ষেত্রে মানে রেজিস্ট্যান্ট হয় অক্সিজেন, মানে এটার কোনো ক্ষতি করতে পারে না। আর প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড টা ম্যাম হাই কন্ডাক্টিভ আর হাই স্ট্রেংথ সম্বলিত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ আছে যে বলতে চাও? আচ্ছা, আর কেউ নেই। বেসিক্যালি আমি জাস্ট একটা পয়েন্ট শুনতে চাচ্ছিলাম, যেটাকে বলা হচ্ছে ইনার্ট ইলেকট্রোড।
বেসিক্যালি এখানে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড ইউজ করা আছে, কারণ এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকার কারণে হয় কি, তারা ইন জেনারেল রিয়াকশনটা করে না, যেটা আমাদের এখানে দরকার। কারেন্ট ঠিকই ওর মধ্যে দিয়ে ফ্লো হতে পারে, বাট সে কি করে না, কোনো ধরনের রিয়াকশনে যায় না, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। দেখো এখানে আমাদের যে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটারটা আছে, ওখানে আসলে এই প্লাটিনাম ক্লাড ইলেকট্রোডটা ইউজ করা হয়। সবাই বলেছো, আজ দিয়ে পাশ দিয়ে গিয়েছো, বাট মেইন পয়েন্টটা কেউ বলতে পারোনি। যাই হোক, তোমাদের সেকেন্ড হোমওয়ার্কটা ছিল হচ্ছে হিস্টেরেসিস ইফেক্ট কাকে বলে বা জিনিসটা কি। আমি বলেছিলাম হয়তো এমন হতে পারে, আমি তোমাদের 2 মিনিট বা 1 মিনিটের একটা স্লাইড দেখাতেও বলতে পারি, যে একটু দেখাও আমাকে, দেখি বুঝলে। তো কেউ কি করেছে হোমওয়ার্কটা? হিস্টেরেসিস লুপ বলতে আসলে কি বুঝায়? আচ্ছা, RD18 জাকি রুট 2019-11-018 জাকিরুল। হ্যাঁ, আচ্ছা তুমি, হ্যাঁ জাকিরুল, তুমি আমাকে একটু বলো তো বাবা, হিস্টেরেসিস ইফেক্ট আর লুপটা কি আসলে? ম্যাম আসলে এটা করা হয়নি ম্যাম, কিন্তু আমরা ওই যে ফিজিক্স একটু পড়ছিলাম, যে হিস্টেরেসিস লুপ যেটা, একটা কোনো কিছুর উপরে যখন একটা বস্তুর উপরে ফোর্স ক্রিয়েট করা হয়, তখন প্লাস্টিক ইলাস্টিক লিমিটের একটা ব্যাপার থাকে এরকম। তোমাদের কি জেনারেল ফিজিক্স সাবজেক্টে আছে? আপাতত ম্যাম নাই, কিন্তু আমরা আগে যে নর্মাল ফিজিক্স যখন করেছিলাম, তখন এখানে হিস্টেরেসিস গ্রাফটা ছিল আর কি। না, তোমার এই ব্যাখ্যা শুনে আমার মনে হলো যে তোমার টেক্সচার ফিজিক্স সাবজেক্টটা আছে। আচ্ছা যাই হোক, আর কেউ আছে যে কিছু বলতে চায়? মেয়েরা, আচ্ছা 45 এ কয়টা মেয়ে আছে ইয়ার ডিপার্টমেন্টে? 7 জন ম্যাম। 7 জন, 7 জনের নাম কি কি? নাম বলো, নিজের ব্যাচমেটের নাম জানো না? জি ম্যাম, মিম, ঝিম, নিপা, রুকাইয়া, নিশি, শামিমা আর আমি উর্মি। তোমার নাম কি? উর্মি। উর্মি, আর শালিমা না সামথিং কি তুমি বললা? শামিমা। শামিমা, শামিমা আছো? শামিমা কি আছে এখন লাইনে? দেখো তো উর্মি, আছে? আচ্ছা উর্মি তুমি বলো। না ম্যাম, ও মেবি নাই। আচ্ছা, হিস্টেরেসিস লুপটা হচ্ছে কি এরকম যে কোনো একটা পদার্থকে, তুমি কি আমাকে ফিগারটা দিয়ে একটু বুঝাতে পারবে যদি চাও? ম্যাম ফিগার কিভাবে আঁকবো? আমি খাতায় এঁকে দেখাইতে পারবো। হ্যাঁ, তো এরকম কি কোনো ই নেই, মানে অপশন নেই যে তোমরা চাইলে স্লাইড দেখাতে পারবে, নাকি ওটার জন্য আমাকে গুগল ক্লাসরুমে ক্লাস নিতে হবে তাহলে? ম্যাম অপশন তো থাকে অ্যানোনেট করার, কিন্তু এখানে তো দেখতেছি না। দাঁড়াও আমি করতে পারি কিনা দেখতে পাচ্ছি। আমাকে কি বলতে পারবে যে আমি কোথায় অন করে দিলে তুমি তোমার স্লাইডটা আমাকে দেখাতে পারবে? কেউ জানো? ম্যাম হয়তো বা ও যদি খাতায় করে, তাহলে আপনি ওকে পারমিশন দিলে ও তার ফটোটা শেয়ার করতে পারো, স্ক্রিন শেয়ার করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি ট্রাই করো তো উর্মি। আপনি স্ক্রিন শেয়ার অপশনটা অন করে দিলে হবে ম্যাম। স্ক্রিন শেয়ার অপশনটা অন করে দেখতে পাচ্ছি না, দাঁড়াও জিজ্ঞেস করলাম। দাঁড়াও আমার ডেস্কটপ শেয়ার করি। উর্মি তুমি একটু ট্রাই করো তো শেয়ার করার, আসে কিনা। ম্যাম আমি তো হচ্ছে কি ক্যামেরা অন করে খাতা দেখাই দিব না, মানে স্ক্রিন শেয়ার তো না, আমি তো ফোনে আঁকতেছি না ওই জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। আচ্ছা, ও যতক্ষণে আঁকছে ওটার মাঝে আমাকে আর কেউ আছে যে বোঝাতে পারবে যে হিস্টেরেসিস ইফেক্ট আসলে কি, আমাদের মনে আছে কিনা? RD49 নোমান, ID49 নোমান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? নোমান নিশ্চয়ই ফোন লগ ইন করে আবার ঘুমোচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আলফি আইডি 80, আলফি শোনো আমি যাদেরকে ডাকছি যাদের রেসপন্স পাচ্ছি না আমি এখনই অ্যাবসেন্ট করে দিব। তুমি যদি লগ ইন করে ঘুমিয়ে থাকো তাহলে আসলে তুমি থাকা বা না থাকা দুটাই ইকুয়াল। তো আলফি আমি তোমাকে আরেকবার কল করছি, তুমি যদি রেসপন্স না করো আমি তোমাকে অ্যাবসেন্ট করছি। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম, আমি আইডি 49। ওয়ালাইকুম আসসালাম নোমান, যতক্ষণ স্ট্রেট না দিলাম ততক্ষণ লাইনে আসলে না, বাঙালির এই একটা প্রবলেম। ওয়াইফাই তে একটু ঝামেলা করতেছে ম্যাম, ওঠানামা করতেছে। ওয়াইফাই ওঠানামা করলে অ্যাট লিস্ট তোমার আ ও আওয়াজ শোনা যেত। আচ্ছা যাই হোক, তোমরা আমাদের ঠিক কি ভাবো, আমরা না এত আগের যুগের মানুষ না। হ্যাঁ আচ্ছা বলো, হিস্টেরেসিস ইফেক্ট বলতে আসলে কি বোঝায়? ম্যাম আমি তো এর আগের ক্লাসটা ম্যাম করতে পারিনি। এর আগে ক্লাসে ছিল না কেন, কেন করতে পারোনি? ম্যাম আমাদের নেটে ঝামেলা হয়েছিল। তোমাদের বলতে মানে তোমার তোমাদের বাসার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আইডি 27 নাজিম, আইডি 27 নাজিম আছো? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, তুমি আমাকে একটু বলতে পারবে? এম পড়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ বেশি প্রবলেম হলে তাহলে তুমি আমাকে এক কাজ করো মুখেই বলো, কারণ আমার ক্লাস টাইম চলে যাচ্ছে। আচ্ছা আমি তোমাকে জি ম্যাম, আমি হচ্ছে ক্যামেরা সুইচ করতে পারতেছি না, আমি বলি এমনিতে নো প্রবলেম, আমি তোমাকে দেখিয়েছি, এবার তুমি আমাকে বলো। এটাই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম এটাই। প্রথমত হচ্ছে গিয়ে যদি আমরা কোন একটা পয়েন্ট ধরি ও মানে জিরোতে, তাহলে হচ্ছে কোন একটা পদার্থকে যখন চুম্বকায়িত, মানে আমরা তো হচ্ছে গিয়ে ওইটাই পড়ছিলাম ম্যাগনেটাইজিং, তো আমি ওইটা দিয়ে বলি। হ্যাঁ ওইটাকে যখন প্রথমে চুম্বকায়িত করা হয় তখন ওইটা মানে একটা সার্টেন হারে চুম্বকায়নটা বাড়ে, বাড়তে বাড়তে এটা হচ্ছে গিয়ে যে স্যাচুরেশন লিখা আছে যে পয়েন্টটা ওই পয়েন্টে যায়। এখানে যদি হচ্ছে ম্যাগনেটাইজেশন ফোর্স এইচ এর দিকে বাড়ানো হয়, তারপর হচ্ছে এইটা যাওয়ার পর যখন হচ্ছে এই ম্যাগনেটাইজেশন ফোর্স, সেটা হলো যে দেখো যখন হচ্ছে আমরা ম্যাগনেটাইজিং ফোর্সটাকে বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা টাইমে গিয়ে এমন হয় যে তুমি ওটাকে আর যদি বাড়াও তাহলে তার উপর বেস করে আমার ফ্লাক্স ডেনসিটিটা আর বাড়ে না, সে এই পয়েন্টে গিয়ে কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। তুমি যতই ম্যাগনেটাইজিং ফোর্সটা আরো বেশি বৃদ্ধি করতে থাকো আমার ফ্লাক্স ডেনসিটিতে কোনো চেঞ্জ আসে না। তো যখন আমার এই যে ফ্লাক্স ডেনসিটিটা একটা কনস্ট্যান্ট পজিশনে পৌঁছে যায় যেখান থেকে সে আর বাড়ছে না বা বৃদ্ধি হচ্ছে না বা ইনক্রিমেন্ট হচ্ছে না, এই পয়েন্টটাকে বেসিক্যালি বলা হয় স্যাচুরেশন। আচ্ছা অর্মি তারপর? জি ম্যাম, ওই স্যাচুরেশন পয়েন্টে যাওয়ার পর আমি যদি হচ্ছে ম্যাগনেটাইজেশন ফোর্সটা কমাই কিংবা সরায় নেই, ওইটাকে যদি আমি আবার আগে যে জিরো থেকে স্টার্ট করেছিলাম ওই জিরোতেও নেই, কিন্তু তারপরও হচ্ছে গিয়ে প্রথমে যেই হারে ম্যাগনেটাইজেশন ফোর্সটা বাড়ছিল পরে গিয়ে হচ্ছে ম্যাগনেটাইজেশন ফোর্সটা ওই হারে কমে না, এবং ফোর্সটা একদম জিরোতে নেওয়ার পরও কিছু পরিমাণে ম্যাগনেটাইজেশন ওই পদার্থটার মধ্যে থেকে যায়, যেটা হচ্ছে গিয়ে রিলেটিভিটি যে পয়েন্ট আছে ওইখানে স্টে করে। তারপর যখন আমি হচ্ছে গিয়ে এটাকে জিরোতে মানে এই ম্যাগনেটাইজেশন মানে ফোর্সটা যেটা হচ্ছে গিয়ে প্রথমে আমার জিরোতে ছিল, ওইটাকে জিরোতে নেওয়ার জন্য যদি আরো পরিমাণে কমাই কিংবা এইচ এর নেগেটিভ দিকে যাই, তখন হচ্ছে গিয়ে ওই রিলেটিভিটি যেটা করা হয় যখন তুমি দেখলে যে ম্যাগনেটাইজিং ফোর্সটাকে জিরোতে আনার পরেও আমার কিছু ফ্লাক্স ডেনসিটি তার মধ্যে রয়েই গেছে,
তখন তুমি কি করলে, অপোজিট ডিরেকশনে ম্যাগনেটাইজিং ফোর্সটাকে অ্যাপ্লাই করলে, মানে আগে যদি প্লাস চার্জ ছিল তখন এখন তুমি এটা কি করলে নেগেটিভ চার্জে চার্জায়িত করলে, তারপর তারপর হচ্ছে গিয়ে ওইখানে রিলেটিভিটি থেকে হচ্ছে গিয়ে ওইখানে যে লেখা আছে কোয়ারসিভিটি, জি জি কোয়ারসিভিটি, ওই দুইটা মানে এখান থেকে এই পর্যন্ত যে ফোর্সটা আছে ওই ফোর্সটা হচ্ছে কি এক্সট্রা দিতে হচ্ছে আমাকে ওই জিনিসটাকে জিরোতে আনার জন্য, এটা কাইন্ড অফ সিস্টেম লস। ওকে, তারপর এফ এ আসো, যেহেতু এফ থেকে স্টার্ট হয়েছিল বলাছে, দেখা যায় হচ্ছে কি ম্যাম এইটা হচ্ছে একটা সার্কেল কমপ্লিট হয়, এরপর হচ্ছে কি ওইটাকে আরো বিচুম্বকায়িত করলে ওটা আরো নিচের দিকে যায়, এরপর আবার মানে ম্যাম পুরোটা বলতে হবে, পুরোটা না বললে তো তোমার হিস্টেরেসিস লুপটা আসলে কি, লুপটা কমপ্লিট না হলে কি কমপ্লিটলি জানা যাচ্ছে ওখানে আসলে কি হচ্ছে? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে যখন ফোর্সটাকে আরো কমানো হয় তখন দেখা যায় যে এইটা বিচুম্বকায়িত হওয়ার একটা পর্যায়ে যায় যখন তার হচ্ছে গিয়ে আর কমানো যায় না, যেমন স্যাচুরেশনে একটা পজিটিভ পর্যায়ে ছিল ওইটা একদম ঠিক ওইটার উল্টাটা নেগেটিভ, এরপর এর চেয়ে আর কমানো পসিবল না, ওই অবস্থায় যাওয়ার পরে ওইটার চুম্বক। হ্যালো হ্যালো, জি জি, মাঝখানে তোমার আওয়াজ আসছিল না। জি ম্যাম, আব্বু কল দিচ্ছিল। আচ্ছা ম্যাম, তারপর হচ্ছে যদি আবার ওই ওই স্যাচুরেটেড পয়েন্টে, যেখানে নেগেটিভলি স্যাচুরেটেড ওই পয়েন্টে যদি আবার হচ্ছে কি আমরা চুম্বকায়ন শক্তিটা বাড়ে, মানে এইচ কে পজিটিভ। আচ্ছা ঠিক আছে উর্মি, থ্যাংক ইউ সো মাচ, ও বলার চেষ্টা করেছে, আমরা আরেকটু দেখি জাস্ট শর্টকাটে। এই যে যে লুপটা তোমরা দেখতে পাচ্ছ এটাই বেসিক্যালি হিস্টেরেসিস লুপ বলা হয়, বা এটাকে যেহেতু ম্যাগনেটাইজিং ফোর্সটাকে এইচ দ্বারা আর ফ্লাক্স ডেন্সিটি কে বি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাই এই লুপটাকে বিএইচ লুপ দ্বারাও রেফার করা যেতে পারে। তো আসলে এখানে কি হয় এটা একটু আলোচনা করা হয়েছে, দেখো বলা হয়েছে দ্য লুপ ইজ জেনারেটেড বাই মেজারিং দ্য ম্যাগনেটিক ফ্লাক্স অফ আ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ওয়াইল দ্য ম্যাগনেটাইজিং ফোর্স ইজ চেঞ্জড। আ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ নেভার বিন প্রিভিয়াসলি ম্যাগনেটাইজড অর হ্যাজ বিন থ্রোলি ডিম্যাগনেটাইজড উইল ফলো দ্য ড্যাশড লাইন অ্যাজ এইচ ইনক্রিজড। আমার যখন এইচ ইনক্রিজ হচ্ছে তার সাথে সাথে কি হচ্ছে, এই যে আমার ব্লু কালারের লাইনটা আছে সেও তারও ইনক্রিমেন্ট হচ্ছে। As the line demonstrates, the greater amount of current applied, the stronger the magnetic field in the component B. Joto beshi ami H ke briddhi korbo, amar flux density o toto beshi briddhi pabe. At a point A, ei je je point ta A, bola hoyeche almost all the magnetic domains are aligned and an additional increase in the magnetizing force will produce very little increase in magnetic flux. The material has reached the point of ম্যাগনেটিক স্যাচুরেশন ওয়েন এইচ। আচ্ছা তাহলে আগে আমরা এই স্যাচুরেশন পর্যন্ত আসি, তাহলে এটা এই যে পয়েন্টটা এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট, এটা কখন হলো, যখন আমার ম্যাগনেটাইজিং ফোর্সের বৃদ্ধির সাথে সাথে আমার ফ্লাক্স ডেন্সিটি বৃদ্ধি পাচ্ছিল না বললেই চলে, ওই পজিশনটাকে আমরা বলেছি কি স্যাচুরেশন পয়েন্ট। কার স্যাচুরেশন পয়েন্ট? ম্যাগনেটিক স্যাচুরেশন পয়েন্ট। এখন তুমি যদি আমার যে ম্যাগনেটাইজিং ফোর্স আছে এইচ এটাকে জিরোতে রিডিউস করো, আমি কমাতে কমাতে থেকে জিরোতে নিয়ে আসলাম, তখন আমার কার্ভটা কি হয় এ থেকে চেঞ্জ হয়ে সে বি তে এসে পৌঁছায়। এটা কখন পৌঁছালো? যখন আমার ম্যাগনেটাইজিং ফোর্স আমি জিরোতে কনভার্ট করলাম। তো ম্যাগনেটিক ফ্লাক্স রিমেইনস ইন দ্য ম্যাটেরিয়াল ইভেন দো দ্য ম্যাগনেটাইজিং ফোর্স ইজ জিরো, দিস ইজ রেফার্ড টু অ্যাজ দ্য পয়েন্ট অফ রিটেনটিভিটি অন দ্য গ্রাফ অ্যান্ড ইন্ডিকেট দ্য রেমিনেন্স অর লেভেল অফ রেসিজুয়াল ম্যাগনেটিজম ইন দ্য ম্যাটেরিয়াল। সাম অফ দ্য ম্যাগনেটিক ডোমেন্স রিমেইন অ্যালাইন্ড বাট সাম হ্যাভ লস্ট দেয়ার অ্যালাইনমেন্ট। As the magnetizing force is reversed, the curve moves to point C. প্রথমে আমি ম্যাগনেটাইজ ফোর্স অ্যাপ্লাই করলাম, হাইয়েস্ট পরিমাণ অ্যাপ্লাই করার পরে যে চেঞ্জ আসলো সেটাকে আমি বলছি স্যাচুরেশন পয়েন্ট A।
যখন আমি ম্যাগনেটাইজিং ফোর্সকে জিরোতে কনভার্ট করলাম তখন আমার ফ্লাক্স ডেন্সিটি কমে হলো বি পয়েন্টে আসলো, সে থেকে নিজেকে আর রিডিউস করতে পারলো না। এই যে যখন ম্যাগনেটাইজিং ফোর্স জিরো তখন আমি যে পয়েন্টটা পেয়েছি এটাকে বলা হচ্ছে রিটেনটিভিটি। তো এখন তো আমি জিরোতে অলরেডি পৌঁছেই গেছি, দেন কি করা হলো ম্যাগনেটাইজিং ফোর্সটাকে ইনভার্সলি অ্যাপ্লাই করা হলো। ইনভার্সলি অ্যাপ্লাই করার পরে আমি যে পয়েন্টটা পেলাম এটাকে বলা হচ্ছে কোয়ারসিভিটি। তাহলে অ্যাজ দ্য ম্যাগনেটাইজিং ফোর্স ইজ রিভার্স দ্য কার মুভস টু পয়েন্ট সি ওয়্যার দ্য ফ্লাক্স হ্যাজ বিন রিডিউসড টু জিরো। আমার সি যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি ওখানে আমার ফ্লাক্স ডেন্সিটি কত, ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে জিরো। The reversed magnetizing force has flipped enough of the domain so that the net flux within the material is zero. The force required to remove the residual magnetism from the material is called the coercive force or coercivity of the material. As the magnetizing force is increased in the negative direction, the material will again become magnetically saturated, but in the opposite direction, point D. এখন আবার কি করা হলো ম্যাগনেটাইজিং ফোর্সটাকে ইনক্রিজ করা হলো, বাট কোন দিকে, অপোজিট ডিরেকশনে। যখন অপোজিট ডিরেকশনে ম্যাগনেটাইজিং ফোর্সটাকে আবার ইনক্রিজ করা হলো তখন আমার ফ্লাক্স ডেন্সিটিটাও কি হলো বৃদ্ধি পড়লো, কিন্তু সেটাও কোন দিকে, অপোজিট ডিরেকশনে। তো পয়েন্ট ডি তে আমার এসে আবার কি হলো স্যাচুরেশন হলো, তার মানে আমি যে অপোজিট দিকে ম্যাগনেটাইজিং ফোর্স কে বৃদ্ধি করছিলাম এই ডি পয়েন্টে পৌঁছানোর পরে আমি যদি ম্যাগনেটাইজিং ফোর্স এর পরিমাণ আরো বাড়িয়ে দেই তখন আমার এই যে স্যাচুরেশন পয়েন্টটা এটাতে পৌঁছানোর পরে ফ্লাক্স ডেন্সিটি চেঞ্জ হবে না বললেই চলে, বা খুব কম পরিমাণে চেঞ্জ হবে, যেটা আসলে ওরকম রিমার্কেবল না। তো যখন আমি এই পয়েন্টে পৌঁছে গেলাম তখন আমি আবার এই পয়েন্টের নাম দিলাম, যেটাকে পয়েন্ট ডি বলছি সেটার নাম দিলাম আমি স্যাচুরেশন পয়েন্ট। রিডিউসিং এইচ, এইচ বলতে আমরা অলরেডি জানি ম্যাগনেটাইজিং ফোর্স, তাহলে রিডিউসিং ম্যাগনেটাইজিং ফোর্স টু জিরো আমি নেগেটিভ দিকে বাড়ানোর পরে যদি আবার ম্যাগনেটাইজিং ফোর্সটাকে জিরোতে আনি তখন আমার কার্ভটা কোন পয়েন্টে পৌঁছায়, পয়েন্ট ই। তাহলে আমরা দেখলাম এই যে পয়েন্ট ইটা, এইটা হচ্ছে তখন যখন আমি আবার কি করেছি ম্যাগনেটাইজিং ফোর্সটাকে যখন নেগেটিভ সাইড দিকে বা অল্টারনেটিভলি বা অপোজিট দিকে আমি ইনক্রিজ করলাম, ইনক্রিজ করার পরে যখন আমি স্যাচুরেটেড পয়েন্টে পৌঁছে গেলাম তখন আমি আবার যখন ম্যাগনেটাইজিং ফোর্সটাকে জিরো করলাম তখন আমি যে পয়েন্টটা পেলাম এটাকে আমরা বলছি পয়েন্ট ই। It will have a level of residual magnetism equal to that achieved in the other direction. Increasing magnetizing force back in the positive direction will return B to zero. B মানে হচ্ছে flux density. এখন যেহেতু আমরা ম্যাগনেটাইজিং ফোর্সটাকে নেগেটিভলি ইনক্রিজ করছিলাম, যদি আমরা এটাকে পজিটিভে আনার জন্য সেটাকে জিরোতে নিয়ে আসি তখন আমরা আবার দেখতে পেলাম যে ফ্লাক্স ডেন্সিটি আবার কত হয়ে গেল জিরো, এই যে এফ পয়েন্টটা। তার মানে এ থেকে সি পর্যন্ত যেটা হয়েছিল ডি থেকে এফ পর্যন্ত ওই সেম জিনিসই হয়েছে, শুধুমাত্র অল্টারনেটিভ ডিরেকশনে। Notice that the curve did not return to the origin of the graph because some force is required to remove the residual magnetism. Basically, hysteresis effect বা hysteresis loop যেটা দেখানো হচ্ছে তোমাদেরকে যে রিজনের কারণে সেটা হচ্ছে এই গ্যাপটা, সি আর এফ এর মাঝখানের যে গ্যাপটা। যদি সে যে বিন্দু থেকে স্টার্ট হয়েছিল ওই বিন্দুতে গিয়েই কমপ্লিট হতো তাহলে আসলে এই গ্যাপটা থাকতো না। তো এই গ্যাপটা কেন থাকলো, কারণ তাদের মাঝে তখনও কিছু পরিমাণ কি রয়ে যায়, ম্যাগনেটিজম রয়ে যায়, যেটা সে কি করতে পারে না, রিমুভ করতে পারে না। দ্য কার্ভ উইল টেক আ ডিফারেন্ট পাথ ফ্রম পয়েন্ট এফ ব্যাক টু দ্য স্যাচুরেশন পয়েন্ট ওয়্যার ইট উইথ কমপ্লিট দ্য লুপ। সে তারপরে কি করলো, তার লুপটা কমপ্লিট করলো, বাট সে ওই পয়েন্টে পৌঁছাতে পারলো না যে পয়েন্ট থেকে তাই সে স্টার্ট করেছিল। তাহলে এই যে ইফেক্টটা বা এই যে লুপটা এটাকেই বেসিক্যালি বলা হয় হিস্টেরেসিস লুপ অথবা বিএইচ লুপ। আমি এখানে যে যে পয়েন্ট গুলা রিটেনটিভিটি বলো বা রেসিডুয়াল ম্যাগনেটিজম কি আর রেসিডুয়াল ফ্লাক্স কি, কোয়ারসিভ ফোর্স কাকে বলে, পারমিয়াবিলিটি কাকে বলে, রিলাকটেন্স কাকে বলে, এই সবগুলো পয়েন্ট আমি এখানে আবার আলাদা করে ডেফিনেশন সহ দিয়ে দিয়েছি। আমি তোমাদের যে স্লাইডটা শেয়ার করেছিলাম ওটাতে এই জিনিসগুলা ছিল না, তো আমি তোমাদেরকে সেকেন্ড টাইম আবার এটা ডাউন ওখানে আপলোড করে দিব, তোমরা কাইন্ডলি ডাউনলোড করে নিও। আমরা এটাও অলরেডি পড়িয়ে ফেলেছি। আজকে আমাদের যে নতুন টপিকটা সেটা হলো
দেখো এখানে কয়েকটা ফাইবারের, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা এখানে দেখো কয়েকটা ফাইবারের ময়েশ্চার রিগেইনটা দেওয়া আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। এই যে যে ভ্যালুটা, এটা কিন্তু যে কোনো একটা রিজিয়ন ফলো করে হয়েছে, সব সময় যে একই রিজিয়ন ফলো করে ভ্যালুগুলো হয় এটা কিন্তু ম্যান্ডেটরি না, বাট এখানে যেহেতু আমি এটা দিয়ে দিয়েছি তোমরা যদি চাও তাহলে এটা দিতে পারো। আর যদি কোনো অন্য রিজিয়নের স্ট্যান্ডার্ড রিগেইনটা তোমরা ফলো করে থাকো সেক্ষেত্রে এটা মেনশন করে দিতে হবে যে এটা কি ইউএস রিজিয়ন অথবা ইউকে রিজিয়ন, যেটা তোমরা ফলো করেছো ওটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে দেখো যে পয়েন্ট গুলো আছে, এই যে যে কটন ফাইবারের ক্ষেত্রে ময়েশ্চার রিগেইন ভ্যালু হলো 8.5%, বা ভিস্কোসের ক্ষেত্রে 13, ফ্লাক্সের ক্ষেত্রে 12, নাইলনের ক্ষেত্রে 4, পলিয়েস্টারের ক্ষেত্রে 0.4, সিল্কের ক্ষেত্রে 11, জুটের ক্ষেত্রে 13.75, উলের ক্ষেত্রে 18.25, আর উল যখন ওয়েস্টেড ইয়ার্ন, এখানে একটা এন হবে, হ্যাঁ একটা এন হবে, এনটা কিভাবে জানি মিস হয়ে গেছে, তখন হচ্ছে 18.25%, আর উল্টা যখন ফাইবার ক্লিন স্কাউড অবস্থায় থাকে তখন এটার পরিমাণ হবে 17%। এই যে যে পয়েন্ট গুলো, এগুলো তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, কারণ কিছু ম্যাথ থাকবে তোমাদের, ওই ম্যাথে হয়তো এমন থাকতে পারে যে তোমাকে এগুলা অ্যাজিউম করে নিতে বলা হচ্ছে, আর যখন অ্যাজিউম করতে বলা হবে তখন আসলে ভ্যালু গুলা দেওয়া থাকবে না, তার জন্য তোমাদেরকে এগুলো মেমোরাইজ করতে হবে। আচ্ছা এখন সবাই একটু খাতা কলম বের করো, আমরা একটু ম্যাথ করব। এই ম্যাথটা লিখে ফেলো, ম্যাথটা তাড়াতাড়ি করে লিখে ফেলো। ক্যালকুলেট দ্য ময়েশ্চার রিগেইন অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট অফ কটন অর ভিসকোস ব্লেন্ড উইচ ইজ হ্যাভিং 60% কটন অ্যান্ড 40% ভিসকোস ইন প্রপোর্শন, অ্যাজিউম নেসেসারি ডিটেলস। লিখে আমাকে বলো যে ম্যাম লেখা হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ আইডি 56 শো মি। Yes ma'am. তোমার বাসা কোথায়? তোমার পুরো নামটা কি আমি দেখতে পাচ্ছি না আসলে। সৌমিক, সৌমিক সাহা। সৌমিক সাহা, আচ্ছা তোমার বাসা কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। লিখেছো ম্যাথটা? লিখেছো? জি ম্যাম লিখতেছি। পার্টিসিপেন্টের সংখ্যা এত কম কেন থাকে? টোটাল স্টুডেন্ট তো 80+, সেখানে মাত্র 60 জন প্রেজেন্ট আছো। ইয়ার কোথায়? ম্যাম জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার খবর কি? আপনি ভালো আছেন? জি ম্যাম আলহামদুলিল্লাহ। তোমাদের কি প্রতিটা ক্লাসে প্রেজেন্ট অ্যাবসেন্টের পরিমাণটা এরকমই থাকে? রিসেন্টলি ম্যাম এক দুই সপ্তাহ ধরে এরকমই চলতেছে। শুরুর দিকে সবাই থাকতো 70-80 জন মতো হইতো, বাট রিসেন্ট এক দুই সপ্তাহ 60-এর উপর খুব কম উঠে। এটা রিজনটা কি ম্যাম? অনেকে মানে গ্রুপের মধ্যে বলে আর কি, টিচারদেরকে তো বলার সাহস পায় না। আসলে অনেকের নেটওয়ার্ক জনিত প্রবলেম আছে, অনেকে গ্রামে থাকে, মানে ওদের হচ্ছে যে ব্যাপারটা বাসার ভিতর ওরা ক্লাস করতে পারে না, দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে যায় বা বাজারের মধ্যে যায় ক্লাস করতে। নেন কারণ প্রত্যেক দিন আসলে করতে করতে ওরা জিনিসটা একটা বিরক্ত টাইপস রয়ে গেছে, এটা একটা রিজন আছে অনেকের। আবার অনেকের অন্যান্য মানে এমনি অলসতা থাকতে পারে বা এরকম কিছু, তবে অনেকে মানে এই ধরনের কথা বলছে গ্রুপে। জি শুনো, যেহেতু গত এক দুই সপ্তাহ ধরে তোমাদের প্রেজেন্টের হারটা কমে গেছে, হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের সিআর যিনি আছেন, সরি সিআর বলছি, কোর্স কোঅর্ডিনেটর যিনি আছেন, যে রেসপেক্টেবল টিচার আছেন, তোমরা ওনাকে একটু ইনফর্ম করবে, যেহেতু তুমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছো, ঠিক আছে, যে স্যার আমাদের ক্লাস প্রেজেন্সের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি একটু আমাদের সাথে কথা বললে অথবা কোনো একটা তোমাদের যে মিটিং হয়
কোর্স কোঅর্ডিনেটরের সাথে, তো স্যার ওখানে কথা বললে হয়তো সিচুয়েশন চেঞ্জ হবে। হ্যাঁ, আর কারো কোনো যদি খুব বেশি সিভিয়ার প্রবলেম থাকে ওটাও তার কোর্স কোঅর্ডিনেটরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা, তোমরা কি ম্যাথটা তুলেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে বলেছে দুটো জিনিস চেয়েছে, যে ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্টটা ক্যালকুলেট করো। কার ক্ষেত্রে? কটন ভিস্কোস ব্লেন্ডের ক্ষেত্রে, যেখানে কটনের পরিমাণ আছে হচ্ছে 60% আর ভিস্কোসের পরিমাণ আছে হচ্ছে 40%। এখন আমরা দুইটাই শিখেছিলাম যে ময়েশ্চার রিগেইন বের করার ফর্মুলা কি বা ময়েশ্চার কন্টেন্ট বের করার ফর্মুলা কি, তাই না? এখন দেখো আমরা অলরেডি জানি যে কটনের ক্ষেত্রে ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ হলো 8.5% আর ভিস্কোসের ক্ষেত্রে হলো 13%। এখন যখন তুমি এই মিক্সচারটা, কোন মিক্সচারটা যেখানে কটন এবং ভিস্কোস ব্লেন্ড ইউজ করা হয়েছে, এই মিক্সচারটা ময়েশ্চার রিগেইন যদি বের করতে চাও সেক্ষেত্রে ফর্মুলাটা হলো স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন ইনটু ওই মিক্সচারে ওই ফাইবারের পার্সেন্টেজ কত, যে কটা ফাইবার থাকবে সে কটাকে এভাবে যোগ করে করে যেতে হবে ভাগ 100। মানে এই যে যে এখানে যেমন আছে 60% প্লাস 40%, তাহলে আমি ভাগ দিব 60 + 40 100 দিয়ে। তাহলে ময়েশ্চার রিগেইন বের করার ফর্মুলাটা হলো স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন ভ্যালু ইনটু ওই ফাইবারের পোর্শন যেটা ওই মিক্সচারের মধ্যে বিদ্যমান, প্লাস আর যদি একটা বা দুইটা ফাইবার থাকে একইভাবে প্লাস প্লাস করতে করতে যেতে হবে। তো এটা একটু লিখে ফেলো, আমার কটনের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন হচ্ছে 8.5%, তাহলে 8.5 ইনটু আমার যে কটন ভিস্কোস ব্লেন্ডটা আছে ওখানে কটনের পরিমাণ আছে 60%, তাহলে আমি 8.5 কে গুণ দিব 60 দিয়ে, প্লাস এই যে মিক্সচারতে এখানে আমার ভিস্কোসের রেশিও আছে 40%, তাহলে 40 ইনটু স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন হলো 13, তাহলে 40 ইনটু 13 এই দুটাকে যোগ করার পরে আমি ভাগ দিব 100 দিয়ে। করেছে সবাই? ম্যাম এটা কি তাহলে আমি টোটাল মিক্সচারের ময়েশ্চার রিগেইন পাবো? হ্যাঁ জি। আচ্ছা, আমরা যেহেতু এখন ময়েশ্চার রিগেইন পেয়ে গেছি, এখন একটু সবাই ময়েশ্চার কন্টেন্টটা বের করো। তো তোমরা অলরেডি জানো ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করতে হয়। আমি স্লাইড চেঞ্জ করছি যাতে তোমরা নিজেরা করতে পারো। আমরা ময়েশ্চার কন্টেন্টের ফর্মুলা শিখেছিলাম ইকুয়েশন থেকে, মনে আছে? অথবা খাতায় লেখা থাকলে ওটা একটু দেখো, একটু ব্রেইনস্টর্মিং করো, দেন আমাকে ভিডিও ভিডিও অন করে তোমার খাতাটা শেয়ার করো, তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি তোমাকে ফর্মুলাটা বলে দিয়ে হেল্প করি, আমরা ব্যাকে যাই। এই যে ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু 100 ইনটু ময়েশ্চার রিগেইন ভাগ 100 প্লাস ময়েশ্চার রিগেইন। তাড়াতাড়ি এই ইকুয়েশনটা লিখে ফেলো। হয়েছে? কত পেয়েছো? আনসার কত? তাড়াতাড়ি বলো। আনসার কত পেয়েছো? Y45। একটা ছোট্ট ম্যাথ করতে এতক্ষণ লাগে? 9.34। ভেরি গুড। আমাকে একটু খাতাটা দেখাও তো বাবা, একটু ভিডিওটা অন করো প্লিজ। যে ম্যাথটা করেছো কাইন্ডলি যে কোনো একজনের ভিডিওটা অন করে তোমার খাতাটা আমাদেরকে দেখাও। আচ্ছা, তোমাদের রেসপন্সের মানে
এত স্লো কেন তোমরা? যে কোনো একটা কথা বললে মিনিমাম 5 মিনিট পরে রেসপন্স করো। কেউ একজন খাতাটা দেখাও, কেউ পারবে না নাকি কেউই লিখো নাই? হ্যালো, কথা বলো। ম্যাম আইডি ফিট কে শো করতেছে। ম্যাম শো করছি। কই, আমি দেখতে পাচ্ছি না তো কোথায় শো করছে। ম্যাম আইডি 58। আচ্ছা হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি একটু বলো আমাদেরকে। ম্যাম মানে যে আমরা জানি হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট ইকুয়ালস টু 100 ইনটু ময়েশ্চার এগেইন ডিভাইডেড বাই 100 প্লাস ময়েশ্চার এগেইন। ম্যাম ওই ফর্মুলা ইউজ করে। আচ্ছা দেখো, ডায়মন্ডের খাতাটা তো সবাই দেখতে পাচ্ছ, একটু দেখো যে তোমরা সবাই ওর খাতাটা দেখো যেভাবে ম্যাথে করেছে সবার সাথে মিলেছে কিনা। সবাই কি দেখতে পাচ্ছ? তাড়াতাড়ি লিখে নাও, শর্টকাটে লিখো। তোমাকে একই জিনিস বের করতে হবে, ক্যালকুলেট দা ময়েশ্চার রিগেইন এন্ড ময়েশ্চার কন্টেন্ট অফ কটন ফ্লাক্স এন্ড সিল্ক। ক্যালকুলেট দা ময়েশ্চার রিগেইন এন্ড ময়েশ্চার কন্টেন্ট অফ কটন অবলিক ফ্লাক্স অবলিক সিল্ক ব্ল্যান্ড উইচ ইজ হ্যাভিং 35%, 25% অ্যান্ড x% ইন প্রপোর্শন। অ্যাজিউম নেসেসারি ডিটেইলস। আর বলতে হবে? জি ম্যাম, আরেকবার বলুন। আচ্ছা, ক্যালকুলেট দা ময়েশ্চার রিগেইন এন্ড ময়েশ্চার কন্টেন্ট অফ কটন ফ্লাক্স and silk. এভাবে যেভাবে অবলিক করে দেওয়া আছে এটাতে ওভাবেই অবলিক করে লিখো, কটন অবলিক ফ্লাক্স অবলিক সিল্ক ব্লেন্ড উইচ ইজ হ্যাভিং 35%, 25% and x% ইন প্রপোর্শন। অ্যাজিউম নেসেসারি ডিটেইলস। 35, 25 and x, ওটা হচ্ছে অজানা, ওটা তুমি বের করবা। ম্যাম সবগুলো ফাইবার ময়েশ্চার রিগেইনের স্লাইডটা একটু শো। তোমার কথা আমি কিচ্ছু বুঝি নাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে খুব ভেঙে ভেঙে আসছিল। তুমি আরেকবার কাইন্ডলি বলবে যে ছিলে? ম্যাম ময়েশ্চার রিগেইনের যে স্লাইডটা ওইটা একটু শো করা যাবে? ও অবশ্যই, এই ভ্যালুগুলো এখন শো করছি, বাট এগুলো কিন্তু এক্সামে থাকতে নাও পারে। হ্যাঁ জি ম্যাম, মুখস্থ করে নিব। জি ম্যাথটা হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ আমি ওয়েট করছি, একটু তাড়াতাড়ি করো, সময় হচ্ছে 2 মিনিট। ম্যাম ময়েশ্চার রিগেইন মেবি 10.375 আসতে পারে। আচ্ছা ঠিক আছে, বাকি যারা করেছো তারা কি চেক করেছো ওটা কি ঠিক আছে? আচ্ছা, আমাদের ব্লেন্ডিং এ 3টা ফাইবার ছিল, কটন ছিল, ফ্লাক্স ছিল এন্ড সিল্ক ছিল। কটন হচ্ছে 35%, ফ্লাক্স হচ্ছে 25%, সিল্ক হচ্ছে 1%। ঠিক আছে, এখন আমরা জানি কটনের স্ট্যান্ডার্ড ময়েশ্চার হচ্ছে 8.5, ফ্লাক্সের হচ্ছে 12, আর সিল্কের হচ্ছে 11। ঠিক আছে। আচ্ছা, যে ইকুয়েশনটা তুমি পেয়েছো এখানে, কেউ একজন বলো তো আমাকে, যে বললে 10 পয়েন্ট সামথিং আসতে পারে ওই একটু বলো।
মানে ময়েশ্চার রিটেইন বের করার যে ফর্মুলাটা ওটা একটু বলো। ওটা তো ম্যাম যেটা যত পার্সেন্ট আছে তার সাথে হচ্ছে আমি ওই ওই যেটা ফিক্সড ময়েশ্চারাইজেন্টের পার্সেন্ট এটা প্রত্যেকটা গুণ করে জাস্ট 100% যে আচ্ছা কত এসেছিল তোমার? 10.375। জি ঠিক আছে, এবার ময়েশ্চার কন্টেন্ট বের করে ফেলো। 100 ম্যাম 9.399 মানে 9.34 সরি 9.4। আচ্ছা হ্যাঁ 9.4 দেওয়া বেটার। আচ্ছা ওর ঠিক আছে, বাকি যারা আছো কেউ কি হয়েছে ওর সাথে মিলেছে ডায়মন্ডের সাথে? ম্যাম মিলছে। মিলেছে না? আচ্ছা এই ম্যাথে আমি যেভাবেই চেঞ্জ করে দেই না কেন পারবে তো, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। প্রবলেম টু একটা কথা ছিল। হ্যাঁ বলো ম্যাম। ওই যে আপনার ব্লেন্ডের ক্ষেত্রে কটন ফ্লাক্স আর সিল্ক আপনি দুইটার পরিমাণ উল্লেখ করেছিলেন আর একটা এক্স মানে বলছিলেন, তো আমরা কি অলওয়েজ 100 থেকে ওটা মাইনাস করে দেব যেগুলো দেওয়া থাকে? অলওয়েজ 100 হ্যাঁ, টোটালটাকে 100 ধরতে হবে। জি ওকে ম্যাম ঠিক আছে। প্রবলেম টু একটু তাড়াতাড়ি লিখে ফেলো। যে ময়েশ্চার রিজিন যে পার্সেন্টটা যেটা ফিক্সড যেটা ওটা কি ম্যাম না থাকলে তখন আমাদের মুখস্থ রাখতে হবে না? জি যদি বলা হয় অ্যাজিউম নেসেসারি ডিটেইলস তার মানে তোমার যেটা আছে সেটা দেওয়া নেই, আর যদি দেওয়া নাও থাকে সেক্ষেত্রে ওটা তোমার নিজ থেকে মেমোরাইজ করে লিখতে হবে, ওটার উপরে একটা মার্কস থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে বুঝে নিও যে ম্যাথে ওই ফাইবার গুলোর ময়েশ্চার রিজিন যেটা তুমি মেমোরাইজ করছো ওটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস তোমার জন্য থাকবে। আচ্ছা প্রবলেম নাম্বার 2 টা একটু তাড়াতাড়ি লিখে ফেলো, তাহলে আমরা ম্যাথ দুটো আজকে শেষ করতে পারবো। টোয়েন্টি টোনস অফ 40 এস ইংলিশ কাউন্ট 80-20 পিসি ইয়ার্ন 4% ময়েশ্চার কন্টেন্ট ইজ শিফট what will be the correct inverse weight very 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 important ekta math as a spinner shobar eta jana uchit ebong shobar eta para uchit to tumra jehetu spinning department er student ami chaacchi je tumra math gulo bujhe bujhe koro so that in future jokhon factory te job korbe ba je kono jaygay thako na keno tomar samne jodi topic gulo ashe at least tumi jeno paro solve korte paro ba eta solution dite paro jeta te eto percent asha lagbe। আচ্ছা কারেক্ট ইনভার্স ওয়েট কেন জানা দরকার, কি জানো ছিল অ্যাডভান্টেজ গুলো আর না জানলে ডিসঅ্যাডভান্টেজ গুলো জানি কি ছিল কেউ একটু বলবে আমাকে? ম্যাম ফার্স্টলি কারেক্ট ইনভার্স ওয়েট বলতে আমরা বুঝি যে ওভেন কোন একটা ফাইবারের ওভেন ড্রাই ওয়েট আর ওটার স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিজিন মিলে কারেক্ট ইনভার্স ওয়েটটা ধরা হয়। সো আমরা যদি কারেক্ট ইনভার্স ওয়েটটা জানি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিজিনটা জানতে পারবো, তাহলে ম্যাম যখন আমরা ফাইবার ক্রয় করব তখন ওই মানে ফাইবারে যদি স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিজিনের চেয়ে মানে ময়েশ্চার বেশি থাকে তাহলে সেটা আমরা বুঝতে পারবো এবং আমাদের মানে লসের পরিমাণটা কম হবে। আচ্ছা ঠিক আছে, আর যদি আমরা প্রসেসিং এর কথা চিন্তা করি সেক্ষেত্রে ফাইবারের ময়েশ্চার পরিমাণ যদি খুব বেশি থাকে বা কম থাকে সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম হতে পারে, একটা করে এক্সাম্পল দিতে পারবে? যেমন ধরো তুমি যখন ফাইবারকে প্রসেস করবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, যেমন ধরো তোমরা যেহেতু স্পিনিং এর স্টুডেন্ট সবাই ব্লো রুম সম্পর্কে শুনেছই অবশ্যই, তো এই ব্লো রুমে কাজই হলো ফাইবার গুলা, ফাইবার যে বেল গুলা বেল গুলাকে আস্তে আস্তে করে ওপেন করে যত যত বেশি ওপেন করা যাবে ক্লিনিং তত বেটার হবে, তোমার ইয়ার্ন কোয়ালিটি তত বেটার হবে। তো যখন পানির পরিমাণ যদি খুব বেশি থাকে, ধরো যে তুমি যে ফাইবারটা কিনেছো ওই ফাইবারের মধ্যে ময়েশ্চার রিগেইনের পরিমাণ খুব হাই, তো ময়েশ্চার রিগেইনের পরিমাণ হাই হলে কি হবে একটা আরেকটার গায়ে লেগে যাবে যেটাকে বলা হয় ল্যাপিং টেন্ডেন্সি, তো ওই ল্যাপিং টেন্ডেন্সিটা খুব বেশি বৃদ্ধি পাওয়ার কারণে যেটা হবে তুমি ফাইবারগুলোকে ঠিকভাবে ওপেন করতে পারবে না।
যখন ওপেন করতে পারবে না তখন ডেফিনেটলি ক্লিনও করতে পারবে না, যখন ক্লিন করা যাবে না তখন কি হয়ে যাবে আমার প্রসেসিং এ যত সামনের দিকে যেতে থাকবে তত বেশি প্রবলেম ফেস করতে হবে, এবং আরেকটা প্রবলেম হলো যে মেশিনের পার্টস এর সাথেও লেগে যাবে। এখন যদি আরেকটা দিক চিন্তা করি যে যদি ফাইবারে ময়েশ্চারের পরিমাণ খুব বেশি কম থাকে তখন কি হবে বলো তো? তখন যেটা হবে সেটা হলো যেহেতু ফাইবারের মাঝে ময়েশ্চার রিগেইনের পরিমাণ একদমই কম নেই বললেই চলে, সেক্ষেত্রে যেটা হবে যে তাদের মাঝে ফ্রিকশন হবে, যেহেতু ওখানে কোটি কোটি ফাইবার মানে এত ফাইবার থাকে যেটা কাউন্টেবল না, এত ফাইবারের মধ্যে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ময়েশ্চার রিগেইনও নেই সে অনেক বেশি শুষ্ক অবস্থায় আছে, তখন তাদের নিজেদের সাথে নিজেদের ফ্রিকশনের কারণে আগুন লেগে যেতে পারে, অথবা আমি যখন মেশিনে প্রসেস করছি তখন মেশিন মেটাল পার্টস এর সাথে কন্ট্যাক্টে আসার পরে ফ্রিকশনের কারণে আগুন লেগে যেতে পারে এবং সেখানে ফাইবার ব্রেকেজ রেট অনেক হাই হয়ে যাবে। তার মানে এটা বেশি থাকলেও প্রবলেম কম থাকলেও প্রবলেম। সো এটা জানা খুব ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড অ্যামাউন্টটা কত। তুমি যে ধরো তুমি 500 কেজি বা 20,000 কেজি বা 2,00,000 কেজি ফাইবার কিনছো তাহলে ওখানে আসলে কতটুকু ময়েশ্চার রিগেইন থাকা ইম্পর্টেন্ট এটা আসলে তোমার নলেজে থাকা উচিত। সবাই কি ম্যাপটা লিখেছো? পারবো না। লিখেছো? কেউ একজন কিছু একটা বলেছো, আমি তোমার কথা বুঝতে পারি নাই, সরি। জি ম্যাম। আচ্ছা লিখেছি ম্যাম। ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে 20 টন, এই যে 20 টন এটা হচ্ছে টোটাল ওয়েট। তাহলে টোটাল ওয়েট বলতে আসলে আমরা দুইটা জিনিসের ওয়েট বোঝাই, W প্লাস D। আমার সাথে সাথে লিখো, হ্যাঁ আমি যখন বলছি ম্যাথটা করে ফেলো। এখানে W বলতে আসলে কি বোঝায়? ওয়াটার ওয়েট। আর এখানে D বলতে বোঝায় ওভেন ড্রাই ওয়েট, তাই না? জি ম্যাম। তাহলে আমি টোটাল ওয়েটটা পেলাম কত টন? 20 টন। আমি যদি 20 টন কে কেজিতে কনভার্ট করতে চাই তার মানে 1 টন ইকুয়াল টু 1,000 কেজি, তার মানে 20 টন মানে হচ্ছে 20,000 কেজি। তো আমি যে 20,000 কেজি পেলাম এটা হচ্ছে আমার টোটাল ওয়েট। এখন দেখো এখানে একটা ব্লেন্ডিং রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে 80-20, পি মানে হচ্ছে পলিয়েস্টার, সি মানে হচ্ছে কটন। পলিয়েস্টারের পরিমাণ হচ্ছে 80 আর কটনের পরিমাণ হচ্ছে 20। এখন এটার ময়েশ্চার রিগেইনটা বের করে ফেলো তাড়াতাড়ি, অলরেডি তোমরা জানো কিভাবে বের করতে হয়। আর এই পুরো 45Y ক্লাসে কি একটা মাত্র স্টুডেন্টই আছে যার নাম ডায়মন্ড? আর আর বাকি সবাই কি, তোমরা কি আসলে জম্বি? ম্যাম আমরা প্লাটিনাম। ম্যাম প্লাটিনাম হলে তো আরো বেশি চকচক করার কথা ছিল, তোমাদেরকে তো খুঁজেই পাওয়া যায় না। প্লাটিনাম ম্যাম মশকরা করার সময় সবগুলো হাজির, পড়াশোনার সময় খোঁজ নাই। আই মশকরা রিগেইন বের করেছো? জিম 2018 জিম 52। আচ্ছা তোমরা যদি আমাকে রেসপন্স না করো তাহলে আসলে আমি কিভাবে পড়াবো? আমি সিরিয়াসলি আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তোমরা একজনও কথা বলো না, শুধুমাত্র একটা ছেলে বাদতে। বাসায় নেট পাচ্ছি না তো আমি ম্যাম বাইরে আসছিলাম তো একটু। আইডি 8 আশরাফুল ইসলাম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজটা কি বের করতে পেরেছো? 2.02% যেটা, এটা তো মিলিয়ে নিও যে ঠিক আছে কিনা, ভ্যালু ঠিক না থাকলে নো প্রবলেম আমি কারেকশন করে দিব। আচ্ছা এখন দেখো আমরা জানি আমাদের ম্যাথে একটা ভ্যালু দেওয়া আছে যে ময়েশ্চার কন্টেন্ট কত পার্সেন্ট ছিল, 4%। আর ময়েশ্চার কন্টেন্টের আমরা একটা ফর্মুলা জানি যেটা হচ্ছে W/W+D×100। এই ফর্মুলাটার কথা মনে আছে? ডেফিনেশন অনুযায়ী যেটা ছিল, তাহলে আমরা এই দুটা একটা আরেকটা ইকুয়াল লিখতে পারি?
জি ম্যাম। আচ্ছা তাহলে লিখো 4 ইকুয়াল টু w বাই w প্লাস d ইনটু 100। এখান থেকে বেসিক্যালি w এর পরিমাণটা বের করো যে ওয়াটার অ্যামাউন্টটা কতটুকু আছে। নিজেরা করো, এটা কিন্তু দেখে দেখে করো না, বের করা হলে একটু আমাকে ইনফর্ম করো কাইন্ডলি প্লিজ। ওয়াটার অ্যামাউন্ট বের করতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা আমরা টোটাল ওয়েট পেয়েছিলাম 20,000 কেজি, আমরা শুধুমাত্র ওয়াটার অ্যামাউন্ট পেয়েছি 800 কেজি। তাহলে ওভেন ড্রায়ার ওয়েট কত হবে? টোটাল মাইনাস ওয়াটার 800। জি তাহলে আমি দেখো 20,000 থেকে যদি 800, জি 20,000 থেকে যদি আমরা 800 কে মাইনাস করি অথবা আমরা যদি এটার পার্সপেক্টিভে দেখি তাহলে হচ্ছে w প্লাস d মাইনাস w, তাহলে এখানে টোটাল ওয়েট মাইনাস ওয়াটার ওয়েট ইকুয়াল টু আমি ওভেন ড্রাই ওয়েট পেলাম 19,200 কেজি। লিখেছো এ পর্যন্ত? Yes ma'am। আচ্ছা এখন আসলে আমাদেরকে এখানে বলেছে কারেক্ট ইনভয়েস বের করতে, আর আমরা জানি কারেক্ট ইনভয়েস ওয়েট যদি বের করতে হয় তাহলে আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মশটার রিগেইন আর একটা হচ্ছে তার ওভেন ড্রাই ওয়েট, তাই না? তো এখানে দেখো আমরা অলরেডি ওভেন ড্রাই ওয়েট পেয়ে গেছি, মানে 20,000 কেজি ওজনের যে শিপমেন্টটা আমার ওখানে ওভেন ড্রাই ওয়েট আছে কত 19,200 কেজি। আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো এই 20,000 কেজির যে শিপমেন্টটা ছিল এখানে আসলে আমি কতটুকু ময়েশ্চার অ্যাড করতে পারবো। তাহলে অলরেডি আমি জানি এই যে যে ব্লেন্ডিং রেশিওটা, এই ব্লেন্ডিং রেশিওর ক্ষেত্রে আমার ওয়াটার অ্যামাউন্ট আছে কতটুকু 2.02%, আর আমি ময়েশ্চার রিগেন বের করার একটা ফর্মুলা জানি সেটা হলো w বাই d ইনটু 100। তার মানে একটা একটা ইকুয়াল লেখা যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ম্যাম যাবে। আচ্ছা তাহলে লিখে ফেলো 2.02 ইকুয়াল টু w বাই d ইনটু 100। এখান থেকে আমি যে wটা পেলাম এটা আসলে কোন w? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন ভ্যালু, কার জন্য? এই যে যে 20,000 কেজি ফাইবারটা শিপমেন্টটা আমি করেছি তার জন্য। w ইকুয়াল টু কি 327.84 এসেছে নাকি অন্য কিছু এসেছে? একটু ক্যালকুলেট করে দেখো। এটাই আসছে। আচ্ছা তাহলে এখন আমি কি করব, আমার এই যে ওভেন ড্রায়ার ওয়েটটা আছে 19,200 কেজি, এটার সাথে আমি ওয়াটারটাকে যোগ করে দেব 19,200 প্লাস 327.84 ইকুয়াল টু যেটা আমি পাচ্ছি এটাই হলো আমার আসলে কারেক্ট ইনভয়েস ওয়েট 20,000 কেজি ওজনের একটা শিপমেন্টের। এখন দেখো তোমরা কেউই কোশ্চেন করলে না, তাও আমি বলে দিই এখানে 40s any একটা কথা আছে, এটার মানে কি বুঝতে পেরেছো কেউ? ম্যাম ইয়াং কাউ। হ্যাঁ আর 40s বলতে এস বলতে আসলে কি বোঝাচ্ছে? ইংলিশ কাউন্ট এস বলতে নাকি এনি বলতে ইংলিশ কাউন্ট? দেখানো হয়েছে, ঠিক আছে? দেখো এখন তোমাদের দুইটা হোমওয়ার্ক থাকবে। এক নম্বর হোমওয়ার্ক হলো এই যে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ তোমাদের আমি যে স্লাইডটা শেয়ার করেছি ওখানেও আছে, এই দুটা ম্যাথ তোমাদেরকে নেক্সট ক্লাসে সলভ করে আসতে হবে। আর আরেকটা যে হোমওয়ার্ক সেটা হলো এখানে একটা কথা আছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আসলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাকে বলে এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলার 4টা বা 5টা নাম আমাকে বলতে হবে। তাহলে আমি দুইটা হোমওয়ার্ক দিয়েছি, একটা হলো এই দুটা ম্যাথ তোমাদেরকে করে আনতে হবে, আর আরেকটা হোমওয়ার্ক হলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বুঝো এবং 3টা বা 4টা উদাহরণ দিতে হবে। হ্যাঁ আমি গুগল ক্লাসরুমে তো অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে অনেক আগেই,
নতুন কিছু টপিক আমি অ্যাড করেছি, কারণ ওগুলো আমি চাচ্ছিলাম তোমরা আগে নিজেরা শিখো, দেন আমি তোমাদেরকে শিখাবো। দ্যাটস আমি ওগুলো তোমাদেরকে দেই নাই, এটা আমি এক্সামের আগে ইনশাআল্লাহ দিয়ে দিব, সো নো প্রবলেম। বাট এই হোমওয়ার্ক দুটো, যে ম্যাথ দুটো, এটা তোমাদের ওখানে আছে। আর তোমাদের সেকেন্ড যে টপিকটা, সেটা হলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বুঝো, এটা কেন ইউজ করা হয়, এবং এটা দুইটা বা তিনটা এক্সাম্পল আমাকে বলতে হবে নেক্সট ক্লাসে। আমি এখন রোল কল করছি, কাইন্ডলি রেসপন্স করো।